এর থেকে ব্যথা কম লাগে যখন রক্তদান করো তখন। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল রবিবার, রবিবারের দিন। আজকে তোমার সাথে ব্লগটা শেয়ার করবো, সারাদিন বিক্রি করবো। আজকে অনেক কাজ, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে সকাল 9টা, বর জল দিয়ে চলে আসছে, দেখো বাড়ি ঢোকাচ্ছে। তো আমিও বেরো করলাম, কিন্তু কিছু বর নেই, বর অনেক বেদনা বেরিয়ে পড়ছে। তো পুরো ভিডিওটি দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে আমার ডাক্তার দেখানোর কথা, ডাক্তার মনে আছে কী যে করবে আমাকে, ভয় লাগছে তো খুবই। তো দেখো সবাই, ভালো লাগবে অবশ্যই। হ্যাঁ, যাবা না ডাক্তার দেখাতে? চলো ভাত খাই, স্নান করে ধরে তারপরে ডাক্তার দেখা দেখাই, ওখানে যাই, ওখানে গিয়ে টিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। কিনতে টাকা জোগাড় করছি, চলো। আমরা সকালে খেতে বসে পড়লাম, কালকে বাঁধাকপি, কালকে আলু পটলের তরকারি, আজকে কিছু রান্না হয় নাই, গরম ভাত। আর কালকে বাসি খাবার খাবো, কেননা দুপুরবেলা মার ওখানে যাবো, তো ওই জন্য আর কিছু রান্নাবাড়ি করলাম না, এগুলো খাইয়ে দিন পার করে দিব। তো চলো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই। প্রথমে যাবো ডাক্তারের ওখানে, তারপরে যাবো মার ওখানে, ভাতটা জন্মদিন আছে সেই জন্য। তো ওখানে বেগুনটা খেয়ে নিই আর আলু পটল তরকারি খেয়ে খেয়ে যাবো ওখানে। কোথায় যাচ্ছে ওরা? দেখ কত মেঘ করছে, বৃষ্টি আসলে ভিজে যাবো। মেয়েকে মার ওখানে রেখে চলে আসলাম চিল্লার ডাক্তারের কাছে, কেননা মেয়ে এখানে থাকলে অনেক চিল্লাচিল্লি করবে, অশান্তি করবে, অনেক টাইম লাগবে। সেই নম্বরে নাম আছে আমার, সেই জন্য মেয়েকে বাড়িতে রেখে আসলাম। রেখে এসে এখানে বসলাম, খুব গরম আর খুব ভিড়। প্রথমে তো নাম নিচ্ছিল না, তারপরে অনেক যোগ্য পুস্তকের নাম লিখালাম, ডক্টর দেখাবো, দেখি ডক্টর কি বলে। ডাক্তার দেখানো হয়ে গেল, এখন হলো কয়েকটা রিপোর্ট করতে বলছে, তার জন্য ব্লাড টেস্ট হবে। এখন আমার ব্লাড নিবে, আমার তো খুব ভয় লাগছে, কী যে হবে ভগবান। তো ডাক্তার পরে মাসে 10 তারিখে আবার আসতে বলছে, তো সেদিনটাই সব কিছু বলবে আর কালকে রিপোর্ট দেখবে। আমার তো খুবই ভয় লাগে, এর থেকে ব্যথা কম লাগে যখন রক্তদান করো তখন। শুধু মা কেন রক্ত, বাবারও রক্ত নামে, বাবা হওয়াও কষ্ট, বাবারও চেক আপ হবে আজকে, বাবাকেও রক্ত দেওয়া হচ্ছে, বাবা হবে এমনি এমনি রক্ত দেওয়া হবে। বলেছি যাবে, দিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগের দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মার বাড়িতে চলে আসলাম, মাসটার জন্মদিন, কিন্তু জন্মদিন ছিল শুক্রবারে, ওদিনটা করে নেই, তো আজকেই ছোটো করে করছে। তো আসলাম, খাওয়া দাওয়া এখানেই করবো, করে তারপরে বিকালে বাড়ি যাবো। দেখতে থাকো ভিডিওটি, আশা করি সব তিনটা উল্টো বসছে। ওকে ওকে দে, গালে লাগাতে একটু, গালে তুই না মা, তুমি গালে লাগাতে। মা বলো কি বলবা,
বলবো কি জন্মদিনে বলবো না খাবার পটল চিংড়ি পাঁপড় ভাজা এদিকে মাংস চাটনি পায়েস বন্ধুগণ মালবাড়ির থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো রাস্তায় বর নিয়ে আসলো চুড়ির দোকানে ওই প্রত্যেক শ্রাবণ মাসে চুড়ি পরি তো সবুজ রঙের চুড়ি পরি মহাদেবের তো এখানে নিয়ে আসলো চুড়ি পরার জন্য বাজারে তো কি করবো আমি করবো মেয়ে করবো মেয়ের তো অনেক রং এটা পরবো না ওটা পরবো না যাই হোক করলো তো দেখো ভালো লাগছে দেখতে ঠিক আছে হ্যাঁ সবসময় করতেছ দেখি হাত দেখি হাত দেখি দুজন হাত দেখি দুজন হাত দেখি দুজন হাত দেখি এই সর বন্ধুগণ বাড়ি চলে আসলাম এখন সন্ধ্যা 6টা বাজে দেখো কত আলো তো বাড়িতে এসেই দেখে নাও কেটলি নিয়ে দুধ আনতে যাচ্ছি বাড়ির পাশে এখন দুধ নিই তো দুধ নিতে যাচ্ছি দুধ নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে বিশ্রাম করবো আর আমার ব্লগ